আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই বলুন তো। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি, আশা করছি আপনারাও যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে ঈদের দুই দিন আগের একটা ব্লগ শেয়ার করছি। তো সকাল সকাল আম্মা আমার জন্য চিতই পিঠা বানিয়েছে, কারণ চিতই পিঠা দিয়ে মাংস খেতে আমার খুব ভালো লাগে, এই শুকনা চিতই দিয়ে। তো আম্মা এখানে মাংস রান্না করবে, আর এই পাশে দেখতেছি বড় রুই মাছ রান্না করেছে। আর এই তো দুপুরের রান্না বান্না। তো আজকে প্ল্যানিং আছে শাশুড়ি বৌমা মিলে হচ্ছে মার্কেটে যাব, একটু ঈদের টুকটাক কেনাকাটা ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। আর এখানে পাটিসাপটা পিঠা আমার খালা শাশুড়ি আমার জন্য বানিয়ে পাঠিয়েছে। কি লিখছো বাবা বলো, কি টাইপ করছো, তোমাদের নাম, তোমার নাম কি, কি কি লেটার আছে? ওকে বলতে খুঁজে পাচ্ছো না যে এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি। তো এখন আমি আর আমার শাশুড়ি যাব মার্কেটের দিকে। তো আজকে ঈদের টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে, যেগুলো করব ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করা। তার সাথে ফার্স্টে যাব এলজির শোরুমে, শোরুমে যাব হচ্ছে একটা ডিপ ফ্রিজ কেনার জন্য। তো আমাদের বাসায় আর কি ডিপ ফ্রিজ নেই, তো একটা ডিপ ফ্রিজ দেখব আর কি। তো ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই যে বাড়ির যে সামনে আর কি গলিটা, এখানে হচ্ছে পাঁচিল দেব। তো হয়তো আগামীকাল থেকে এখানেও মিস্ত্রি কাজ শুরু করবে, যেহেতু আমাদের বাড়িতে কিন্তু এখনও মেন গেট লাগানো হয়নি, মানে আছে নর্মাল গেট আর কি। তো এখন এই তো চির চেনা সেই রাস্তা ধরেই আর কি বাজারে যাচ্ছি। একপাশে মসজিদ, একপাশে হচ্ছে মাদ্রাসা, যেখানে হচ্ছে আমার আম্মুর বাড়ি আর কি আমার বাপের বাড়ি। তো আমি কিন্তু দেশে আসার পরে আমার আম্মুর ওখানেও গিয়েছিলাম। সবসময় আসলে ক্যামেরা অন করে ভিডিও করতে ইচ্ছা করে না, কিংবা ব্লগ করতে ইচ্ছা করে না। তো আমি দেশে আসার পরে যে আম্মুর ওখানে গিয়েছিলাম, তখন আর কি আর ওইভাবে ব্লগ করা হয়নি। তো যাই হোক, কথার মাঝে আমি কিন্তু এলজি শোরুমেও চলে এসেছি, যেহেতু আমাদের তো বাজারে আসতে খুব বেশি একটা সময় লাগে না। তো এখানে আসার পরে বেশ কয়েক রকমের ফ্রিজই পছন্দ হয়েছিল, তার মধ্যে থেকে আমরা একটু অ্যাশ কালারের ফ্রিজ চাচ্ছিলাম, তো আর বড় সাইজের। তো কয়েকটা দেখার পরে এটা আসলে আমরা ফাইনাল করলাম আমি আর আমার শাশুড়ি, এই যে এই ফ্রিজটা আমরা পছন্দ করেছি। আর ফ্রিজটা সাইজ কালার সব কিছুই আমাদের পছন্দ হয়েছে। তারপরে একটু আরও ঘুরে ঘুরে দেখছিলাম, তো আমরা আসলে ওইটাই ফাইনাল করে রেখে আসলাম। আর এখানে ফ্রিজের কিছু কিছু কালার ছিল, এই যে পেস্ট কালার, তারপরে জলপাই কালার, এই কালারগুলো দেখে আমার এত হাসি লাগছিল যে এইগুলো বাসায় যদি ফ্রিজের হিসেবে আমার কাছে এই কালারগুলো মানে একদমই চলে না, কেন জানি না ভালো লাগে না। তো এই ফ্রিজটা আমরা ফাইনাল করে দিয়ে রাখলাম, এটা আগামীকাল অর্থাৎ ঈদের আগের দিন আর কি ডেলিভারি দিবে বাড়িতে। আর এখন আসলাম হচ্ছে একটা শপে, এখানে আসলে টুকটাক আর কি কিছু কেনার ছিল ঈদের জন্য, তো সেগুলো কিনলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে হচ্ছে কুকারি সেকশনে আসলাম, এই পাশে বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস ভালোও লাগলো। তো এগুলো আসলে দেশে যদি কিনে ইউজ করতে পারতাম ভালো লাগতো, কিন্তু দেশে আসলে ওইভাবে তো থাকা হয় না, কিনলেও ওই জিনিসগুলো আবার শোকেসেই সাজিয়ে রাখতে হয়। তো এটা একটা সুপার শপের মতো, মোটামুটি এখানে টুকটাক সব জিনিসই পাওয়া যায়। তো আমার শাশুড়ি হচ্ছে আর কি ঈদের দিন লাগবে এরকম টুকটাক কিছু কেনাকাটা ওইদিকে করতেছে, আর আমি এই পাশে আর কি ভিডিও করছি, যেহেতু আমার তেমন কিছু কেনা ছিল না এখান থেকে। তো যারা তাদের জন্য এখানে আমি পুতুলও দেখছিলাম, তো এগুলো আমার কাছে এত বেশি ভালো লাগেনি, কিন্তু এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে। তো আমি একবার ভাবলাম নি, কিন্তু এগুলো আসলে খুবই ছোট, যারা রান্নার চ্যানেল আছে তাদের জন্য এগুলো খুব ভালো লাগবে।
আর এই পাশে এই কিউট কিউট জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগছিল। এগুলো কিন্তু বেশ সাজিয়ে রাখলে অনেক ভালো লাগবে কিচেনে কিংবা ডাইনিং টেবিলের উপরে। তা আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর নিতেও ইচ্ছা করছিল কিন্তু বুঝতে পারছিলাম না নেবো কি নেব না। তো এখন ভিডিও দেখে মনে হচ্ছিল নিলেই হয়তো ভালো হতো, তো দেখা যাক পরবর্তীতে হয়তো গেলে এগুলো নিয়ে আসব। তো এখান থেকে আমি জারাসাদের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস, তারপরে আরও কিছু আর কি কিনার ছিল, যেমন ক্রিম চিজ, এগুলো নিয়েছি। তো এগুলো নিয়ে এখন হচ্ছে এতো বিল পে করতেছি, করে তারপরে আমরা যাব হচ্ছে কাপড় চোপড়ের দোকানে। আসলে একটা পাঞ্জাবি নেব আমার নানা শ্বশুরের জন্য। তো এখন আসলাম পাঞ্জাবি দেখার জন্য। তো এই পাঞ্জাবি বেশ কয়েক রকম দেখলাম কিন্তু তেমন ভালো লাগছিল না, আর দোকানদাররাও বলছিল যে ঈদের যেহেতু এক দুই দিন আগে সব ভালোগুলো নাকি বিক্রি হয়ে গেছে, এখন যেগুলো আছে মানে ওরকম সুন্দর না। তারপরে দেখা যায় যে মুরব্বী মানুষ সেই হিসেবে একটা নেব পছন্দ করে। তো এরই মধ্যে থেকে একটা আর কি কটনের মধ্যে এমব্রয়ডারি করা আমি চয়েস করে নিয়েছি সাদার মধ্যে। তো হচ্ছে এখানে আরও দেখতেছিলাম যে যারা বাবার জন্য পছন্দ হয় কিনা, তো যারা বাবা শিশির কারোর জন্য পছন্দ হয়নি তো পরে আমরা নিইনি, হচ্ছে সাদের জন্য একটা নিয়েছি। আর এখন আসলাম জুতা দেখতে, আমার শাশুড়ি হচ্ছে জুতা নিবে, তো এখানে আসলো যেহেতু আম্মা নাকি এখান থেকে প্রায়ই নেয়, তো আম্মা এখান থেকে হচ্ছে দুটা জুতা নিল। তো ঈদের যেহেতু এক দুই দিন আগে মানে বেশ বাজারে ভিড় ছিল, অনেক মানুষ প্রতিটা শপের মধ্যে অনেক মানুষ ছিল, তো এখানে আম্মা হচ্ছে জুতা নিল। আর আমি তিনটা থ্রি পিস নিয়েছিলাম যেটা আর আপনাদের সাথে শেয়ার করতে মনে নাই। তো তিনটা থ্রি পিসের মধ্যে একটা আমার শাশুড়ির আর একটা আমার আম্মুর। তো আমার শাশুড়ির যেটা সেটা হচ্ছে অলরেডি টেলার্সে বানাতে দিয়ে আসছে আর কি, তো সেটা আর আপনাদের সাথে ভিডিও করতে মনে নাই। ইনশাল্লাহ ঈদের দিন আম্মা যদি ওটা পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দুটার মধ্যে এটা হচ্ছে আমার আর নেভি ব্লুটা হচ্ছে আমার আম্মুকে দেব। তো তিনটা একই ডিজাইন, শুধু কালারটা ডিফারেন্ট কটনের আর কি। তো এই তিনটা একই রকম নিয়েছি, ইনশাল্লাহ ঈদের দিন তিনজনে আর কি পরবো। তো আম্মুটা হচ্ছে আম্মুকে দিয়ে দেব, আম্মুর জন্য এটা নিয়েছি। তো আমি হচ্ছে পেস্ট কালার আর নেভি ব্লু দুটাই আম্মুকে দেখিয়েছিলাম যে আম্মু যেটা চয়েস করে সেটা রাখবে। তো আম্মু হচ্ছে নেভি ব্লুটা রেখেছে আর পেস্ট কালারটা আমি আমার জন্য বানিয়েছিলাম। ঈদের দিন ইনশাল্লাহ আমি যদি ওটা পরি আপনাদের সাথেও শেয়ার করব। আর এই হলো টুকটাক কেনাকাটা আর কি ঈদের আগে শপিং। তো বাসায় এসে দেখি বাড়িতেও মিস্ত্রি টুকটাক কাজ করতেছে। তো এই হলো আমার আজকের ব্লগ, ইনশাল্লাহ ঈদের ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।